আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি মাছ? পোয়া মাছ, সামুদ্রিক মাছ। আর এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, সে 25 বছর আগের কথা মনে হলো। হাজবেন্ড এই মাছ আনতো, খুব পছন্দ করতো। এটা শুধু পেঁয়াজ দিয়ে, তেল বেশি করে, পেঁয়াজ বেশি করে দিয়ে শোনা করতাম। কিন্তু সেই মাছগুলো থাকতো ছাই যে বেশ বড় বড় দুই টুকরা করতাম। কিন্তু এই মাছগুলো আজকে পেলাম ছোটো, তো সবাই নিচ্ছে, ভাবলাম দামও বেশি না। আবার এই মাছ কি দেখে লোভ সামলাতে পারলাম না, এক কথায় ঝোঁকের মাথায় পড়ে 1 কেজি নিয়ে ফেলছি। এখন তো বাসায় এনে কাটতে আমার 2 ঘন্টা লেগে গেল। এই 2 ঘন্টার মধ্যে আবার 3টা কল আসলো, দুই আপন আমার ছোটো বোন, মেজ বোন যেটা আর কি তানি, ও দিল, এরপরে দিল চাস্ত বোন, আবার আমার এক ভাইজি দিল। এইভাবে কথা হাত ধুয়ে কথা বলি তো 2 ঘন্টা ধরে আমি মাছ কাটলাম। এই যে আমার মাছ কাটা মোটামুটি শেষ করলাম। মাছগুলো এখন আমি ধুয়ে নিব, আমি মাছটা ধুব, আমি মাছটা ধুবো। এই যে এরকম একটা ঝাঁঝুড়ির মধ্যে ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি, ছোটো ছোটো ছিদ্র, একটু খসখসা আছে ভিতরে, ওইটাতে ডলবো, কারণ মাছগুলো ছোটো, তো মাছের গায়ে ছোটো ছোটো আষ্টে লেগে আছে। এই ধোয়ার শেষের দিকে আমি একটু লেবু পানি দিয়েও ধুয়ে নিব, দিয়ে আমি এভাবে খোলাতে থাকবো। মাছগুলো ধুয়ে আমি হলুদ লবণ দিয়েছি, লবণ অল্প দিয়েছি, আধা চা চামচেরও কম, কারণ এটা সামুদ্রিক মাছ, লবণ কম লাগে, এটা এমনিতে লবণ থাকে। আর হলুদ আধা চা চামচ, মরিচ দিয়েছি একটু বেশি আধা চা চামচের, কারণ মরিচ একটু বেশি দেওয়ার কারণ এখানে আমি অন্য মশলা দিব না, আমি জাস্ট একটু শুধু তেলে ফ্রাই করব। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম। এটা আমি ছোটো জগটা করে দিলাম এই জন্য যে এখানে আমার খুব বেশি তেল লাগবে না মাছটা ভাজতে, আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে ভেজে তুলে নেব। আমি এখন মাছগুলো দিয়ে দিই, তেলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে, মাছ তো এভাবে সবগুলো দিয়ে ভেজে নিব। এভাবে আমি 2 বারে ভেজে নিব, আমার 1 বারে হবে না, আমি 2 বারে ভেজে তুলে নিব। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম, ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজার পরে এভাবে খুলে খুলে আসছে, এবং এটাই আমার দরকার, এরকম একটা টেক্সচার আমার দরকার ছিল, তো আমি ভেজে নিয়েছি। এখন আমি ভিতরের ছোটো কাঁটাগুলো মচমচে হয়ে যাবে, কিন্তু ভিতরের যে বড় কাঁটাটা, এই কাঁটাটা আমি বেছে ফেলে দেব, যে এই কাঁটাটা বড়, যে কাঁটাটা খুব সহজে বের করে ফেলা যায়। এই মাছের পোয়া মাছ, লোটা মাছ এরকম ফ্রাই করলে এরকম করে বের হয়ে আসে, যে বড় বড় কাঁটা কাঁটা এটা ফেলে দিব। এভাবে আমি সবগুলো বেছে নিব, মাছগুলো আমি সব বেছে নিলাম কাঁটা, এই যে কাঁটা, এগুলো বড় কাঁটাটা, আর কোনো কাঁটা বাছিনি। এই ছোটো কাঁটাগুলো যে পাশে টাশে থাকে ঘাড়ের কাছে, ওই কাঁটাগুলো না বাছার কারণ মাথাগুলো আমি চিবিয়ে খেয়ে ফেলেছি, খুবই মজা লাগছে। মচমচা হয়েছিল একটু কাঁটা না, ওটা দিয়ে দিলে পারতাম, কিন্তু ভাতের সঙ্গে ওটা খেতে ভালো লাগবে না, সে শুধু খেয়ে ফেলেছি। এটা খুবই স্বাদের মাছ, এটাতে আমি কয়েকটা আইটেম দেখাবো আমি, কারণ আমার 1 কেজি মাছ অনেকগুলো হয়েছে ছোটো মাছ। তো শুধু ওই বড়ো কাঁটাটা বেছে নিয়ে, এই যে ভাজার পরে সবগুলো মচমচা হয়ে আছে, এখন আমি যেটা করব, আর এই মাছটা ভাজার পরে যে টেক্সচারটা আসছে, এই টেক্সচার দিয়ে অনেক কিছু করা যাবে। ইভেন পিজাও যদি মনে করি আমি খাবো, এটা দিয়ে পিজাটাও বানানো যাবে, এইভাবে বেঁচে আমার ধারণা আর কি। এবং আমি বানিয়ে দেখবো, আমার মনে হচ্ছে আমি একটু দেখবো, আমার শখ হচ্ছে। তো এইভাবে এটাতে কোপ্তা বানানো যাবে, এটাতে ভর্তা করা যাবে, এটাতে ঝুড়ি করা যাবে, সব কিছু করা যাবে। তো এখন আমি ভর্তা ঝুড়ি কোনো ভর্তা কোপ্তা কিছুই করবো না, আমি এখন একটু ঝুড়ি করবো এই মাছটুকু। এখানে ফ্রাই প্যান মাছ ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি দিব, যাতে ঝুড়ি হবে সেটাকে দিয়ে দিলাম। আমি 1 কাপ পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বেশি করে ইচ্ছা করি, পেঁয়াজ আমার সবসময় পছন্দ। আর এটা মনে হয় সবাই খেয়াল করে দেখেছেন, আমি রান্না করি খুব অল্প তেলে, আমার কোনো তরকারি কিন্তু তেলে ডুবিয়ে রান্না না, এটা হতো করি, তারপরে তো টেস্ট করে রান্নাতে হয়, খারাপ তো লাগে না, খাই। আবার নিজের ডুল নিজে পিটাচ্ছি না, আমি সবসময় তেল কম দিই, চেষ্টা করি তেল কম দিয়ে, একটু ধৈর্য ধরে একটু সময় লাগে, তেল কম দিয়ে রান্নাতে গেলে সব কিছুই একটু সময় নিয়ে রান্নাতে হয়। দু একটা খাবারে তেল দিতে হয়, যেমন মাংস, কিছু মুরগি না গরু, তারপরে ভাজি, আলু ভাজি, চুগুন ভাজি, এগুলো তেল, যেগুলো তেল একটু দেওয়া লাগে দেওয়া, কিন্তু এরকম দিই না, টপটপ করে তেল পড়তে থাকবে খাওয়ার সময়, ওরকম তেল দিয়ে আমি কোনো রান্নাই করি না। অত খেয়াল করেছেন, অনেকে ভাবেন যে পেঁয়াজটা ভাবছি না আমি, কিন্তু দেখেন আমার তেল নাই, কিন্তু আমি ঠিকই সুন্দর করে মশলাটা করে ভেজে ফেলবো, ঝুড়িটা আমি সুন্দর করে নেব। তো এইগুলো মাথায় রাখতে হবে, অত তেল খাওয়ার দরকার নাই, তেল দাম বেশি শুধু না, তেল তো ক্ষতি করে শরীরের জন্য, এই জন্য আমি চেষ্টা করি কম তেলে রান্না দেখানোর। তেলটা সবাই দেখবেন, এটা বলার কারোর ইয়ে নেই, সুযোগ নাই যে বেশি তেল দিয়ে আমি রান্না করছি। তা আমি এইভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে
আমি এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজগুলো আমি হালকা একটু ব্রাউন হলে আমি বেশি ভাজবো না, আবার একদম কাঁচা রাখবো না। আর এই মাছ ভাজিটা আমার মাছের ঝুড়িটা মাছ ভাজির মতো উপকরণ, আর অন্য কিছু নয়। অন্য রুই মাছ ঝুড়ি করলে যেভাবে সিদ্ধ করে করি এটা তার একদমই আলাদা রেসিপি। আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ যতটুকু সেই পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম। আমি আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, যে যেমন খাই দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। আর এটা এটা একটু ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে, মশলাটা কষানো বলবো না, ভাজা হয়ে গেলে আমি ভাজা মাছগুলো দিয়ে বেশিক্ষণ নাড়বো না, আর কোনো মশলা দিব না আমি। সিম্পল হলুদ লবণ মরিচ কাঁচামরিচ আর কি। আমি আর একটু তেল মনে হয় লাগবে দিয়ে দিলাম। পেঁয়াজ তো ভাজা বলে কথা একটু দিতে হয় কিছু খাবারে, কিন্তু রান্না তরকারি তো আমি কম। এখন আমি যেটা করবো, মাছগুলো ভেতরে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি, কেউ যদি মনে করেন এই ঝুড়িটাতে একটু রসুন কুচিয়ে ওই পেঁয়াজটার সঙ্গে একটু ভেজে নেবেন দিতে পারেন। আমি আজকে দিলাম না, বলে দিলাম, যেমন আমিও পছন্দ করি, কিন্তু আমার এখন আসলে মাছ কেটে রান্না করে ধুতে যে আমার অনেক দেরি হয়ে গেছে, রসুন বাটা আছে কিন্তু কুচানোর সময় নেই, এই জন্য আমি বলে দিলাম। রসুন যারা পছন্দ করেন এবং রসুন উপকারী একটা মশলা দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর না দিলেও খুব খারাপ লাগে না, বেশ মজা লাগে এটা খেতে। তবে আমার ছেলেকে আমি নতুন নতুন পোয়া মাছের রেসিপি করে খাওয়াবো, ছেলে প্রথম খাবে, দেখি আমি ভিডিওটা পোস্ট করবো খাওয়ার পরে। ও খাওয়ার সময় কী বলে সেটা আমি ভিডিও করে তারপরে আমি পোস্ট করবো। এইভাবে আমি ভেজে একটু, না এটা বেশি ভাজবো না, যে মোটামুটি আমার হয়ে গেছে, আমি দিয়ে না নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ মাছটা আমার অনেক ভাজা। রুই মাছের ঝুড়ি যেমন অনেকক্ষণ ভাজতে হয় সেটা সিদ্ধ করে নেওয়া ছিল বলে, কিন্তু আমি এখানে এটা বেশি ভাজবো না। মাছটা আমরা অলরেডি হলুদ দেবেন শুকনা মরিচে ভাজা, এই জন্য আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দেবো। তো এই হলো আমার রেসিপি। আমি খাওয়ার পরে আমার ছেলের রিভিউ নিয়ে আমি ভিডিওটা আপলোড করবো, আপডেট সরি ভিডিওটা আপডেট দিব। এখানে এখানেই থাকবে